হাই, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আপনার সঙ্গে অপশান ট্রেডিংয়ের একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে টুলসটা ইউজ করে আপনি অপশান ট্রেডিং আপনার জার্নিকে আরও ইজি করতে পারেন, আরও সুন্দর, আরও সহজ করতে পারেন। সেজন্যই আমি আপনাদের সামনে উপস্থাপন করব একটা সুন্দর থিওরি, একটা সুন্দর টুলস, যে টুলসটা ইউজ করে আপনি আপনার সহজেই অপশান ট্রেডিং জার্নিকে আরও সুন্দর করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে আগামী কিছুক্ষণ মার্কেটে কোন দিকে মুভমেন্ট হতে চলেছে, আমি কল কিনবো না পুট কিনবো। যাই হোক, এখন পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। এখন আমি আপনাদের কাছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম খুললাম। ট্রেডিং প্ল্যাটফর্মের নাম হচ্ছে ফায়ার্স। ফায়ার্স বেঙ্গালোর বেস্ট একটা কোম্পানি, দীর্ঘ এদের চ্যাটিং প্ল্যাটফর্ম 5 বছর প্রায় আমি ইউজ করছি। তো এখানে কিছু টুলস আপনি পাবেন, এখানে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের জিনিস পাবেন যেটা অন্য জায়গাতে সচরাচর দেখতে পাওয়া যায় না। আমার দেখা টেকনিক্যাল অ্যানালাইসিসের যত কিছু টুলস থাকা দরকার, এরকম রাইট ক্লিক করলে এতগুলো অপশান আসবে, এরকম কোনো চ্যাটিং প্ল্যাটফর্ম আমি এখনও দেখিনি, ইভেন বড় বড় ট্রেডিং প্ল্যাটফর্ম। তো এখানে যে জিনিসটা আমি বলতে চাইছি, আপনারা জানেন যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অপশান ট্রেডিং আমি সবথেকে বেশি করে থাকি। আগে ফিউচার প্রচুর করতাম, এখন অপশান প্রচুর করি। অপশান চেনে ডাটা, মনে করুন এখানে ব্যাঙ্ক নিফটি খোলা আছে, তো ব্যাঙ্ক নিফটি চার্ট যেখানে খোলা আছে, ব্যাঙ্ক নিফটি চার্ট 5 মিনিটের ক্যান্ডেলে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের থেকে রিসার্চ অ্যানালাইসিস নিতে চান, দেখতে চান আমরা কোন স্টকগুলো বাই করছি সেল করছি, তাহলে আমাদের একটি প্রিমিয়াম চ্যানেল আছে, আপনারা কয়েকদিন ওখানে দেখেই বুঝতে পারবেন, নিচের লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো এখানে ধরুন ব্যাঙ্ক নিফটি খোলা আছে, ব্যাঙ্ক নিফটিতে আমি অপশান চেন ডাটা দেখাবো। এখানে ওয়ান ক্লিক আপনি ওপরে মারবেন, অপশান চেন চলে আসলো। এবারে যখন অপশান চেন আসলো, তখন অপশান চেন তো সবারই আছে, অপশান চেন সবাই দেখে। অপশান চেনটা আমি বিশেষ কিছু দেখব না, বিশেষ কিছু বুঝতে চাই না, আমাকে খুব তাড়াতাড়ি দেখতে হবে, খুব তাড়াতাড়ি ট্রেড নিয়ে বেরোতে হবে। তাহলে আমি কি করব, আমি অপশান চেন খুললাম। অপশান চেন খোলার সঙ্গে সঙ্গে এখানে অ্যাটে গ্ল্যান্স দেখা যাবে যে ব্যাঙ্ক নিফটি এখানে দেখুন শর্ট হচ্ছে। অপশান চেনের এক সাইডে দেখবেন কল আছে, এক সাইডে দেখবেন পুট আছে। তো এখানে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম মানুষ এই বিভিন্ন স্ট্রাইক প্রাইসে তারা কী করছে, শর্ট বিল্ড আপ করছে, মানে কল অপশানকে সেল করছে। তার মানে কি, আমরা কল অপশান বাই করি কখন, যখন মার্কেট ওপরে যায়, আর কল অপশান সেল করি কখন, মার্কেট যখন নিচে আসে। তাহলে প্রত্যেক স্ট্রাইক প্রাইসে সেল হচ্ছে, শর্ট বিল্ড আপ হচ্ছে, তার মানে কি মার্কেট নিচে নামছে। আরে আমি বিশেষ কিছু জানলাম না, বিশেষ কিছু দেখলাম না, প্রথমে এসে ট্রেড নিতে চাই মার্কেটটা খুলেই, তাহলে বেশি কিছু অ্যানালাইসিস না করেও এখানে দেখুন পুটের সাইডে কী হচ্ছে, লং বিল্ড আপ হচ্ছে, মানে এই আপনার 51,800, 51,900, 52,000, 52,100 প্রত্যেক স্ট্রাইক প্রাইসে কিন্তু লোকে পুট বাই করছে, এই দুটো বাদ দিয়ে। এটা হচ্ছে অনেক উপরে তারা মনে করছে, এত দূর মার্কেট যাবে না, মানে এই যে আপনার নেক্সট এক্সপায়ারি, সেই এক্সপায়ারির মধ্যে কিন্তু পুট ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই হচ্ছে। তো যখন আমি মার্কেটে নামবো, মার্কেটে নেমেই প্রথমে দেখতে পাবো যদি এইরকম একটা জিনিস বাই হয়, একটা জিনিসকে সেল করা হয়, তাহলে আমি মার্কেটটা এখানে দেখা যাচ্ছে যে নিচে নামছে। আমরা পুট কখন কিনি, যখন মার্কেট নিচের দিকে নামে। তো বন্ধুরা, আপনাদের যদি ফায়ার্স ট্রেডিং অ্যাকাউন্ট না থাকে, লিংক ডেসক্রিপশান দেওয়া আছে, আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। তারপরে আরও কিছু ট্রিক্স আছে, আরও কিছু স্ক্যানার আছে আমি দেখিয়ে দেবো, সেখান থেকে আপনারা অতি সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। টাটা, বাই বাই।